ক্লাস এলকেজি, সাবজেক্ট ইংলিশ। অ্যালফাবেট সার্চ, রাইট দ্য ফার্স্ট লেটার অফ ইচ পিকচার, ইউজ ক্যাপিটাল লেটার্স। প্রত্যেকটা ছবির নিচে নাম লিখতে হবে এবং শুরুটা ক্যাপিটাল লেটার দিয়ে করতে হবে। যেমন এখানটা কি ফ্রক, ফ্রক মানে ব্যাং, এখানে ফ্রক স্পেলিংটা লেখা আছে কিন্তু সামনের লেটারটা লেখা নেই, সেটা তোমাকে লিখতে হবে। এফ, এফ আর ও জি, ফ্রক, ফ্রক মানে ব্যাং। তারপরে ল্যাম্প, এল এ এম পি, ল্যাম্প, ল্যাম্প মানে বাতি। অ্যাপেল, এ ডবল পি এল ই, অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। ডগ, ডি ও জি, ডগ, ডগ মানে কুকুর। স্নেক, এস এন এ কে ই, স্নেক, স্নেক মানে সাপ। লায়ন, এল আই ও এন, লায়ন, লায়ন মানে সিংহ। কাইট, কে আই টি ই, কাইট, কাইট মানে ঘুড়ি। ক্যাপ, সি এ পি, ক্যাপ, ক্যাপ মানে টুপি। এলিফেন্ট, ই এল ই পি এইচ এ এন টি, এলিফেন্ট। বল, বি এ ডবল এল, বল। রোজ, আর ও এস ই, রোজ। এরোপ্লেন, এ ই আর ও পি এল এ এন ই, এরোপ্লেন। ও, এটি ক্যাপিটাল লেটারের ও, এটি স্মল লেটারের ও। ও ফর অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। অনিয়ন, ও এন আই ও এন, অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। ও এস টি আর সি এ, ও এস টি আর আই সি এইচ, অস্ট্রিচ, অস্ট্রিচ মানে উট পাখি, ঠিক আছে। এবার অক্টোপাস, ও সি টি ও পি ইউ এস, অক্টোপাস। ও এক্স, অক্স, অক্স মানে সারগরু। ও ডব্লিউ এল, আউল, আউল মানে প্যাঁচা। তাহলে ও ফর অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। ও ফর অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। ও ফর অস্ট্রিচ, অস্ট্রিচ মানে উট পাখি। ও ফর অক্টোপাস, অক্টোপাস মানে অক্টোপাস। ও ফর অক্স, এটি একটি অক্টোপাস, এটি একটি সামুদ্রিক প্রাণী, ঠিক আছে। ও ফর অক্স, অক্স মানে সারগরু। ও ফর আউল, আউল মানে প্যাঁচা।